হ্যালো, আমার ছোট্ট ছোট্ট সকল শিক্ষার্থী, ছাত্রছাত্রী এবং অনুগামী যারা নিয়মিত আমার চ্যানেল দেখো, তাদেরকে আমি স্বাগত জানিয়ে আজ আমার ভিডিও শুরু করতে চলেছি। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা নিত্য নতুন আপডেট পেতে থাকো। ঠিক আছে, আজকে আমি যে বিষয়ে ভিডিও তৈরি করতে চলেছি সেটি হচ্ছে নবম শ্রেণীর অঙ্কের পলিনোমিয়ালসের কোষের দিকে 7.4 অনুশীলনের যে অঙ্ক ফ্যাক্টর থিওরাম, মানে গুণনীয়ক উপপাদ্য, সেই গুণনীয়ক উপপাদ্যের উপরে অঙ্ক। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তার আগে তোমাদের এই ফ্যাক্টর থিওরাম অঙ্কগুলো শুরু করার আগে, যদিও তোমরা এ বিষয়ে যথেষ্টই তোমাদের ভালো জ্ঞান আছে যে গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে, তবুও আমি একবার তোমাদেরকে আরেকবার বলে নিচ্ছি যে গুণনীয়ক কাকে বলা হয় বা উৎপাদক কাকে বলা হয়। না, কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি পুরোপুরিভাবে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার থাকবে না অর্থাৎ রিমাইন্ডার থাকবে জিরো, সেই সেই সংখ্যাগুলোকে বলা হবে পূর্বোক্ত সংখ্যার ফ্যাক্টর বা বাংলা যেটাকে বলা হয় গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে, এই বেসিসটার উপরে, এই ভিত্তার উপরে শুরু করে সমস্ত অঙ্কগুলো, অঙ্কগুলো খুবই সহজ। হ্যাঁ, তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয়। ঠিক আছে, আচ্ছা, এবারে এই যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান হিসাব করে লিখি, যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা করার আগে তোমাদের গুণনীয়ক উপপাদ্যের যে দুটো ফর্মুলা এটা সম্বন্ধে একটু জেনে রাখা দরকার। বহুপদী সংখ্যামালার গুণনীয়ক উৎপাদক কী কী, এ আর বি করে দুটো ভাগ করে দিয়েছি। এক্স মাইনাস এ এফ অফ এক্সের উৎপাদক হবে যদি এফ অফ এ ইকুয়ালস টু জিরো হয়, এফ এ ইকুয়ালস টু জিরো হয়। ঠিক ইনভার্সলি এফ অফ এ ইকুয়ালস টু জিরো হবে যদি এক্স মাইনাস এ এফ এক্স এর বা এফ অফ এক্স এর উৎপাদক হয়। একই অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এইখানে তাহলে শুরু করা যাক অঙ্ক বড়। তাহলে দেখো, এক্স প্লাস ওয়ান এই অঙ্কটা করছি, এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো অর এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। ঠিক আছে, জায়গা নেই বলে আমি সাইডে সাইডে করে এই জায়গাটাকে নিব। আচ্ছা, তাইলে রৈখিক সমীকরণ এক্স প্লাস ওয়ানের শূন্য কত হচ্ছে, মাইনাস ওয়ান। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান এই যে লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ, তা জিরো বার করলাম। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো বা এক্স ইকুয়ালস টু অর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে রৈখিক সমীকরণ এক্স প্লাস ওয়ানের শূন্য হচ্ছে মাইনাস ওয়ান। এইবারে এই যে এফ অফ এক্স, এইবারে মনে করি এফ অফ এক্স ইকুয়ালস টু এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ফাইভ। এবারে এই এক্সের ভ্যালুটা আমি কত ধরেছি, এক্সের বীজ কত বেরিয়েছে, মাইনাস ওয়ান। তাহলে এফ অফ মাইনাস ওয়ান, এইবারে এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ। এবারে মানগুলো বসিয়ে যাব। আচ্ছা, ইয়ে করলাম না, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান এর মানটা দাঁড়াবে
এই দেখো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তার মানে প্লাসে প্লাসে প্লাস ওয়ান, তাহলে এটা হলো ওয়ান। সিমিলারলি এইটা যদি তিনবার হয় তাহলে মাইনাসে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে এটা হবে মাইনাস ওয়ান, এইটা হবে মাইনাসে মাইনাসে, একটু বড় করে দেখাচ্ছি, মাইনাস ইন্টু মাইনাসে মানে প্লাস ওয়ান, আর এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর প্লাস ফাইভ ইকুয়ালস টু ওয়ান প্লাসে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফোর, এবারে ওয়ান প্লাসটাকে একদিকে নিয়ে এলাম, এবারে মাইনাস ওয়ান ইকুয়ালস টু সিক্স মাইনাস সিক্স জিরো, তাহলে কি দাঁড়ালো এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান ইকুয়ালস টু জিরো, এফ অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এটাই বলা হয়েছে এফ অফ জিরো হবে যদি এটা, তাহলে এক্স প্লাস ওয়ান হচ্ছে, এখানে লিখতে হবে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান সমীকরণটি বহুপদী এই এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এর এর একটা উৎপাদক, ঠিক আছে, এই যে এফ অফ ওয়ানটাকে আমরা জিরো পেয়ে গেলাম, তার মানে এটা হচ্ছে উৎপাদক, বারবার বলা হয়েছে এফ অফ এই কষ্ট জিরো হলে, তাহলে এফ অফ এগুলো জিরো হলে সেটা কী হবে, এই যে এক্স মাইনাস ওয়ানটা এ মানে মাইনাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ানটা হবে এর একটা উৎপাদক, ঠিক আছে, জায়গায় নেই। হ্যাঁ আচ্ছা, পরেরটা দুইয়ের অঙ্কটা দেখো, সেভেন এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান, সিমিলার অঙ্ক, এই এক্স প্লাস ওয়ানটা এর এর একটা ফ্যাক্টর কিনা উৎপাদক কিনা দেখাও, তাহলে এরকম এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো অর এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস রৈখিক সমীকরণ বা সমীকরণের শূন্য হলো মাইনাস ওয়ান, তাহলে এই যে মাইনাস ওয়ান এই ওয়ানটা এক্সের জায়গায় বসিয়ে পুটিং দ্য ভ্যালু অফ মাইনাস ওয়ান ইন প্লেস অফ এক্স, আমরা যেটা যদি দেখি এটা জিরো তাহলে এটা ফ্যাক্টর হবে, আর যদি জিরো না হয় তাহলে সেটা একটা উৎপাদক হবে না, তাহলে এরকম এবারে করবো, মনে করি তো লেখে মনে করি এফ অফ এক্স মানে সমীকরণটা লিখছি সেভেন এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এইবারে এখানে তাহলে এফ অফ মাইনাস ওয়ান এর ভ্যালুটা কী পাচ্ছি, সেভেন ইন্টু ইন্টু চিহ্ন মাইনাস ওয়ানের কিউব প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে সেভেন ইন্টু এই যে বললাম মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে মনে হচ্ছে প্লাস প্লাস মনে হচ্ছে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস ওয়ান আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস আর এটা প্লাসে মাইনাসে সেভেন প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস সেভেন প্লাস ওয়ান মাইনাস সেভেন প্লাস ওয়ান, ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো মাইনাস সেভেন একদিকে নিলাম প্লাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে মাইনাস চোদ্দ প্লাস টু মানে দাঁড়ালো মাইনাস টুয়েলভ, তাহলে এফ অফ মাইনাস ওয়ান নট ইকুয়ালস টু জিরো, এটা মান জিরো নয়, তাহলে কি লিখব যে এইটির এক্স প্লাস ওয়ান লিখতে হবে এক্স প্লাস ওয়ান সেভেন এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ানের ওয়ান সমীকরণটি উৎপাদক নয়, ঠিক আছে, যেহেতু এটা কি দাঁড়ালো এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল নট ইকুয়ালস টু জিরো, এটা জিরো হলো না তাই এটা উৎপাদক হলো না, সোজা অঙ্ক, ঠিক আছে, পরেরটা আচ্ছা তিনের অঙ্কটা দেখো, কে এর মান কত হলে
नीचे बहुपदी संख्या माला एफ अफ एक्सर एक उत्पादक जी अफ एक्स है ठीक है जी अफ एक्स यहाँ आगे मतन ही अंके एक ही यहाँ बहुपदी राशिमला ये राशिमला द्वारा विभाज्य क्या तेल जी अफ एक्स इक्वल्स टू हे टू एक्स माइनस थ्री तेल एदी के सैडे बार कर लम जी अफ एक्स इक्वल्स टू जिरो तेल टू एक्स जी अफ एक्सर जगह दिल टू एक्स माइनस थ्री इक्वल्स टू जिरो और टू एक्स इक्वल्स टू थ्री एक्स इक्वल टू थ्री बाय टू आबार एक ही अंक एक्सर मानटा एखे बसाते हैं तेल एदिक शुरू करी तेल एफ अफ एक्स इक्वल्स टू हे टू एक्स टू दि पावर फोर प्लस एक्स टू दि पावर किूब माइनस के एक्स स्क्वायर माइनस एक्स प्लस सिक्स और एफ अफ एज माइ शुद्ध सरि माइनस न तीन दुई तेल हे तीन दुई इक्वल्स टू ये देखो दुई गुणित फोर प्लस क्यूब माइनस के इंटू स्क्वायर माइनस तीन दुई और प्लस सिक्स ये भांगा जा टू इंटू तीन त्रिके नय सताश एकाशी दु दुगुण चार आठ षोलो ठीक है तीन त्रिके नय तीन नय सताश और दु दुगुण चार चार दुगुण आठ माइनस के इंटू एटा हे तीन त्रिक के नय और दुई दुगुणे चार नयटा बोझा जा अच्छा नयटा एक ठीक कर दी माइनस तीन दुई प्लस सिक्स ठीक है यारे ये काटले दुके दुई आठ एकाशी आठ प्लस सताशे आठ माइनस नाइन के बाई फोर सिक्स ठीक है तार आगे देखो इटा हलो इटा स्क्रीनशॉट निना এইবারে যদি এফ মাইনাস থ্রি বাই টু ইকলস টু জিরো হলে তবে না এটা একটা উৎপাদক হবে তার মানে শর্তানুযায়ী কি দাঁড়াচ্ছে শর্তানুযায়ী এই যে একাশির আট প্লাস সাতাশের আট নাইন কে বাই ফোর মাইনাস থ্রি प्लस सिक्स इक्वल्स टू जिरो होते हैं ये जिरो हम तब जी एक्सटा एक इटार मान जदि एफ अफ थ्री टूएर मान जो जिरो है तेल ये एक उत्पादक तेल ये देखा जा मान बेरोबे एबारे करलाम कि और नाइन के कैट ओदि दी एगल एदि थक एकाशी आठ बाई सताशेर आठ माइनस तीन दुई और ओटा के ओदी के पाठ दिल तर मैंने नाइन के बाई फोर ठीक है और लसागु ये छय मैंने छय आठ हम कि दाड़ा एकाशी प्लस सताश माइनस चार तीन दुई चार तीन बारो छे और प्लसगुलो कर एकाशी प्लस सताश
আচ্ছা এবারে এটা এদিকে নিতে হবে না হলে জায়গা খুলছে না আচ্ছা এদিকটা মুছে বাকিটা এদিকে করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দরকার নেই আমি এটা তাহলে এখানে হচ্ছে 81 27 108 156 156 माइनस 12 भाई 8 पन होच्छे ठीक आछे 7 आरे के 8 8 16 6 चले 1 रेके 5 चले 7 8 चले और एन दियो चले और काटाकाटी जाच्छे आटे के आठ और माने अते केर मान कत दाड़ालो चार दुगुणे आठ ठीक है सोजा अंक एगुलो अच्छा।